জয় কেদারনাথ। এই চাটা এখন অম্বিত, গরম আছে না ঠান্ডা? জয় কেদারনাথ। আর জয় কেদারনাথ বলবার পরে যেটা দেখাবো, মুখ থেকে মনে ধোয়া বেরোচ্ছে, তাই না? হ্যাঁ, বেরোচ্ছে না, বেরোচ্ছে বাইরে। জাস্ট ওয়েদারটা দেখো বাবা, রে জল কাদা একবারে। পুরো দুপুর 12টা থেকে এখন প্রায় 4:30 বাজে, বৃষ্টিতে একদম যাতা রকম পরিস্থিতি, যাতা রকম মানে কিচ্ছু দেখা যাচ্ছে। এবং পাহাড় তো ছেড়ে দিলাম, এদিকটা পুরো একদম সাদা রাস্তাঘাট, এবং প্রত্যেক মানুষ যারা আসছেন একদম আমি ভিজে সব ঢুকছেন ভেতরে। আর এই পরিস্থিতিতে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে এক কাপ চা। আর এই চাটা খেতেই ঢুকে পড়েছি। জাস্ট আমি রয়েছি হচ্ছে জিএমভিএন এর নন্দী কমপ্লেক্সের ডরমিটারিতে, মন্দির থেকে জাস্ট 500 মিটার আগে। আর সামনেই এক ভাইয়ের দোকানে চা খেতে ঢুকবো, চাটা নিই, তারপরে খেতে খেতে তোমাদের এই ব্লগটা শুধুমাত্র স্পেশালি জানাবো কেদারনাথে খাওয়ার খরচা কিরকম। এসো আমার সাথে ভাইয়া, চা হবে? মিলেগা ভাইয়া, কি কেটে দা ভাইয়া বলে চা মিলেগা তো, দোঠো তাহলে, দোঠো দে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ চল কত। আর কিয়া কিয়া মিলতে হ্যায় ইয়াহ পে? ম্যাগি হ্যায়, আটা হ্যায়। দোকানে আমি এসেছি একদম জাস্ট জিএমভিএন এর একটু উল্টো দিকে। দাদা সবাইকে উইশ করছে, আর আগে দাদা চা বানাতে দিয়েছে, আর চাটা খেতে খেতে তোমাদের জানাবো ঠিক কি কি পাওয়া যায়, কেদারে খাওয়ার খরচা কিরকম। তাহলে তোমরা ঠিক সেরকম প্রস্তুতি নিয়ে আসতে পারবে, জানা দরকার। কলকাতা কেদার দুটোই ক, কিন্তু দুটোর দামের ডিফারেন্স আকাশ পাতাল। তাহলে চা খেতে খেতে চলো গল্প করি। আমি না জমে গেছি, পুরো পুরোপুরি জমে গেছি। জয় শ্রী কেদার। এই চাটা এখন অম্বিত, গরম আছে না ঠান্ডা হয়ে গেছে? গরম থাকতে থাকতে সত্যি চাটা খেয়ে নেওয়া উচিত, মানে বীভৎস ঠান্ডা, বীভৎস, মানে আনবিলিভেবল কেদার। প্রথমবার চা দিয়ে ধোয়া বেরোচ্ছে, আমার মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে। একটু বাইরেটা দেখানো যাবে এখান থেকে বসে? সে তো আমার মুখ দিয়ে বেরোচ্ছে, বাইরেটা দেখা মানুষ জন যাচ্ছে। বন্ধুরা চা খেতে খেতে তোমাদের এবার কেদারনাথ দেখাচ্ছি। জাস্ট মোবাইলটা এবার ব্যাক ক্যামেরা করে দিয়েছি, বুঝতে পারছো? দেখো কত কত মানুষ সব গৌরীকুণ্ড থেকে যাচ্ছে। আর জাস্ট ফিল নাও কেদারনাথের তুষার টাকছে, তুষার বসে রয়েছে, আমরা দুজন চা খাচ্ছি। আর দেখো মানুষজন বাইরে দেখ, দেখো ওখানে কিন্তু পাহাড় পুরো, বাট এই মুহূর্তে কিন্তু পুরো সাদা, আর কিচ্ছু নেই। মজা নাও, মজা নাও বন্ধুরা, ঘরে বসে মজা নিতে থাকো কেদারনাথের। বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে, এবার জাস্ট লিস্টটা দেখাই। লিস্টটা তুমি করে দে কি কি আছে। শুদ্ধ শাকাহারী ভোজন 200, ম্যাগি 60/80, পুরি সবজি 120, চাউমিন 120, পোহা 80, ডাল চাওয়াল 150, আর স্যুপ 30। বন্ধুরা তাহলে বোঝা গেল যে কেদারের খাওয়ার অ্যাভারেজ রেট কিন্তু এটা। আমি শুরুতেই যেটা বলেছিলাম, ক দিয়ে কলকাতায় শুরু হোক আর ক দিয়ে কেদারই শুরু হোক না কেন, খাবারের ডিফারেন্স কিন্তু চার্জে আকাশ পাতাল হবে, খুব স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। এবার প্রস্তুতি নিয়ে আসা যাবে, একটি পকেটের রেস্টটা নিয়ে বুঝে আসা যাবে যে আমাদের ঠিক কতটা খরচ হতে পারে। তাহলে বন্ধুরা এই ছোট্ট ব্লগটা কি নিয়েছিল, নিয়েছিল হচ্ছে কেদারের খাবারের খরচা, শুধুমাত্র এক্সক্লুসিভলি তুষার টক চ্যানেলে এই ব্লগ। এবার একবার বাইরেটা দেখাই, দেখাতে দেখাতে শেষ করে দেবো ব্লগটা। বন্ধুরা
বন্ধুরা দেখতে পাচ্ছ বাইরেটা, যে পরিস্থিতিতে ঢুকেছিলাম এখনো কিন্তু ঠিক সেই পরিস্থিতিতেই রয়েছে, বরঞ্চ বৃষ্টি কমাতো দূরে থাক, বৃষ্টি আরো বেড়ে গেছে। আজ সন্ধ্যার আরতি দেখা হবে না, টেন্টে ঢুকে পড়বো আর হয়তো কিছুই হবে না। শেষ করে দিই, জয় শ্রী ক্রেতার।